এই আক্রমণ পাল্টা আক্রমণ দুটি মুসলিম দেশের মধ্যে। সাম্প্রতিক সময়ে ইরান ও পাকিস্তান নিজেদের মধ্যে এমনই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েছে, যদিও দুটি দেশ দাবি করছে তারা সন্ত্রাসী স্থাপনা লক্ষ্য করেই এই হামলা চালিয়েছে। তবে এই হামলা নিঃসন্দেহে এশিয়ার অন্যতম সামরিক শক্তিধর দুটি দেশকে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। চলুন দেখে নেই এই সংঘাতের সূত্রপাত কোথায়। অস্থির মধ্যপ্রাচ্যে দুই মুসলিম দেশের মধ্যে এই দ্বন্দ্ব পরিস্থিতিকে কোথায় নিয়ে যায়। ঘটনার সূত্রপাত 16 জানুয়ারি রাতে পাকিস্তানের বেলুচিস্তানে সুন্নি সন্ত্রাসী সংগঠন জইশ-আল-আদলের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায় ইরান। কথা হলো কি এমন ঘটনা ঘটলো যে প্রতিবেশী দেশ পাকিস্তানের মতো একটি পরমাণু শক্তিধর দেশের অভ্যন্তরে গিয়ে ইরানের হামলা করতে হলো। ইরানের দাবি পাকিস্তানের অভ্যন্তরে অবস্থান করে জইশ-আল-আদল সন্ত্রাসী সংগঠনটি একের পর এক ইরানে হামলা চালাচ্ছে, তাই আত্মরক্ষার্থে তারা বাধ্য হয়ে এই অভিযান পরিচালনা করেছে। এখন প্রশ্ন হলো এই জইশ-আল-আদল আসলে কারা, তারা নিজেরা একটি মুসলিম সংগঠন হয়ে কেন একটি মুসলিম দেশের উপরে হামলা চালায়। চলুন তাহলে সংক্ষেপে জেনে নেই ইরানের চোখে এমনকি যুক্তরাষ্ট্রের লিস্টেড সন্ত্রাসী সংগঠন জইশ-আল-আদলের আদ্যোপান্ত। মুসলিমদের সবচেয়ে দুর্বলতম জায়গা সেই শিয়া সুন্নি দ্বন্দ্বের মধ্যেই উৎপত্তি এই সংগঠনটির। জইশ-আল-আদল সুন্নি মুসলিমদের একটি চরমপন্থী গ্রুপ, যার বাংলা অর্থ বিচারের সেনাবাহিনী। তারা জুন্দাল্লা নামের ইরান ভিত্তিক একটি সংগঠনের শাখা। 2002 সালে জুন্দাল্লা প্রতিষ্ঠা করেন আব্দুল মালিক রিগি। 2010 সালে ইরান সরকার তার মৃত্যুদণ্ড কার্যকর করা পর্যন্ত তিনি এই সংগঠনের নেতৃত্বে ছিলেন। রিগির মৃত্যুর পর জুন্দাল্লার মতাদর্শ নিয়ে বেশ কয়েকটি সংগঠনের উদ্ভব ঘটে, তবে এর মধ্যে জইশ-আল-আদল 2012 সালের দিকে সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। 2013 সালের দিকে ইরানের শিরোনাম কারে 14 জন ইরানি সীমান্তরক্ষীকে খুন করে সংগঠনটি। জানা যায় এই জঙ্গি সংগঠনের ক্ষোভের মূল কারণ হলো ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের বিরুদ্ধে। তাদের অভিযোগ এই নিরাপত্তা বাহিনী ইরানের সুন্নি মুসলিমদের উপর বহু অত্যাচার করছে। এদিকে জইশ-আল-আদল বর্তমানে ইরানের একটি অঞ্চল সিস্তান ও বালুচিস্তানের স্বাধীনতার জন্য লড়ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন এই গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক রয়েছে, তাদের মদদেই এতটা শক্তিশালী হয়ে উঠেছে তারা। মানে বুঝতে পারছেন, যেখানেই দ্বন্দ্ব সেখানেই ইসরায়েলের অস্তিত্ব। এমনকি তারা সফলভাবে দুটি মুসলিম দেশের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিতে সক্ষম হয়েছে। পাকিস্তানের অভ্যন্তরে ইরানের হামলার 48 ঘন্টার মধ্যেই ইরানে পাল্টা আক্রমণ চালিয়েছে পাকিস্তান। ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী গোষ্ঠীর আস্থানা লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। ইরানের মতো পাকিস্তানেরও একই বিবৃতি, তারা নাকি ইরানের অভ্যন্তরে সন্ত্রাসী স্থাপনা লক্ষ্য করেই হামলা চালিয়েছে, তবে তারা ভিন্ন সংগঠনের উপর হামলা চালিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী আস্তানায় মুর্খ বার সমর্চান নামে একটি অত্যন্ত সমন্বিত সামরিক আক্রমণ শুরু করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বেশ কয়েকজন সন্ত্রাসী নিহতের কথা বলা হয়েছে। ইরানের হামলার পর পাকিস্তানকে লক্ষ্য করে তাদের দেওয়া বিবৃতির হুবহু কপি পেস্ট করে পাকিস্তান জানিয়েছে ইরানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে পাকিস্তান। আজকের পদক্ষেপের একমাত্র উদ্দেশ্য ছিল পাকিস্তানের নিজস্ব নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ সমুন্নত রাখা। এক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না। এখন প্রশ্ন আসতে পারে, পাকিস্তান ও ইরানের সম্পর্ক আসলে কেমন? তারা কি পরস্পরের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে যুদ্ধে জড়িয়ে যেতে পারে? পাকিস্তান এবং ইরানের সম্পর্ককে খুবই স্পর্শকাতর কিন্তু আন্তরিক বলে উল্লেখ করা হয়ে থাকে। উভয়ই একে অপরের বিরুদ্ধে জঙ্গি গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়ার অভিযোগ এনেছে বিভিন্ন সময়ে, যারা বছরের পর বছর ধরে তাদের সীমান্ত এলাকায় হামলা চালায়। প্রায় 900 কিলোমিটার সীমান্ত এলাকা দুদেশের, আর এই সীমান্তের উভয় পাশের নিরাপত্তা নিয়ে দুদেশের সরকারের মধ্যে দীর্ঘমেয়াদী উদ্বেগ রয়েছে। ইরানি হামলাটি ইরানের সীমান্ত থেকে প্রায় 45 কিলোমিটার এবং নিকটতম শহর পাঞ্জগড় থেকে 90 কিলোমিটার দূরে সবজ কোহ গ্রামে হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তারা এলাকাটিকে গবাদি পশুর মালিক এমন বেলুচ উপজাতিদের একটি কম জনবহুল এলাকা হিসেবে বর্ণনা করেছেন, যেখানে ব্যাপক হারে পণ্য, মাদক এবং অস্ত্রের চোরাচালান হয়। অতীতেও পাকিস্তান সীমান্তে বিভিন্ন ছোটখাটো অভিযান পরিচালনা করেছে ইরান, তবে সেসব ক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া দেখায়নি পাকিস্তান। কিন্তু এবারে হামলায় জোরালো পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ ইরান থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে এবং ইরানের রাষ্ট্রদূতকে পাকিস্তান থেকে বহিষ্কার করেছে। মানে পরিস্থিতি অনেকটাই জটিল আকার ধারণ করেছে। সবশেষ সবারই একটি প্রশ্ন, এই সংঘাত সামরিক দিক থেকে শক্তিশালী এ দুটি দেশের মধ্যে কি স্থায়ী যুদ্ধে রূপ নিতে পারে?
এই প্রশ্নের আসলে সরাসরি কোনো উত্তর পাওয়া সম্ভব না। তবে মারাত্মক রাজনৈতিক ও অর্থনৈতিক এই সংকটের মধ্যে পাকিস্তান কোনোভাবেই কোনো আঞ্চলিক যুদ্ধে জড়াতে চাইবে না। পাশাপাশি ইরান পশ্চিমা সহ ইসরায়েলের হুমকির মুখে মুসলিম কোনো দেশের সাথে সংঘাতে জড়াতে আগ্রহী হবে না। সমপ্রতিদ্বন্দ্বী দুটি দেশের মধ্যে যুদ্ধ শুরু হলে উভয় দেশই সমানভাবে ক্ষতিগ্রস্ত হবে আর মধ্যপ্রাচ্যের এই সংকট চিরস্থায়ী হয়ে যাবে। এর ফলে সবথেকে বেশি লাভবান হবে ইসরায়েল আর যুক্তরাষ্ট্র। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না। ভালো থাকুন সবসময়।